বিষ্ণু নামে যে অনেক চালা, আমি আর পাচ্ছি না। ও এখন কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। কাঁদো, প্রাণ খুলে কাঁদো, কেঁদে কেঁদে মনটা হালকা করো। আলো, কেন এভাবে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছিস মা? আমি তোর বাবা, আমি যা কিছু করেছি তোর ভালো, তোর সুখ, তোর মঙ্গলের জন্যই করেছি। আমার মঙ্গল আর সুখ আমারই থাক বাবা, তুমি যা করেছ ভালোই করেছ। তুমি তোমার অর্থ, প্রাচুর্য, আভিজাত্য আর বুদ্ধি দিয়ে গ্রামের মানুষের মুখ বন্ধ করেছ, জীবনকে ভিটে ছাড়া করেছ। শুধু একটা কথাই মনে রেখো বাবা, যে আঘাত নিয়ে আজ জীবন গ্রাম ছেড়ে চলে গেছে, সেই আঘাত একদিন তোমার কাছেই ফিরে আসবে, আর সেদিন তোমার এই ঠুমকো আভিজাত্য ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে বাবা, চুরমার হয়ে যাবে। ভালো শোন, কি হয়েছে নয়ন, মন্টু তো এমন করে কাঁদছে কেন? কাঁদতে পারে বলে দাদা এখনো বেঁচে আছে, বাইরে থেকে কেউ বুঝতে পারে না কি এক যন্ত্রণার আগুন দাদা তার বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে। আমি আমি শুধু নির্বাক হয়ে দেখেই যাব, কিছু করার নেই। কি বলছো কি তুমি? হ্যাঁ, এই সংসার একদিন সুখের ছিল, বৌদি তখন মা হবে, ক্লিনিকে যাবার দিন তুমি যেখানটায় দাঁড়িয়ে ঠিক এইখানটায় দাঁড়িয়ে আমায় বলেছিল, চলি রে নয়ন, আর বুঝি ফেরা হবে না। হলো ঠিক তাই, চাঁদের মতন ফুটফুটে বাচ্চা পেয়ে দাদা নিজেকে অনেকটা সামলে নিয়েছিল, কিন্তু কিন্তু সে সুখ আমাদের কপালে সইল না। মাত্র তিন দিনের জ্বরে বাচ্চাটা আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। তারপর থেকে দাদা যেন কেমন বদলে গেল, কেমন বদলে গেল। এইভাবে বসে থেকে আর কদিন চলবে মন্টুদা? একটা যদি কাজ ঠাজ। কাজ তোমার তো একটাই কাজ, তুই শুধু গাইবে, তুই শুধু গান গাইবে, নাও শুরু করো, আর শুরু করো, শুরু করো। হ্যাঁ, আরে ধরো ধরো। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। বাহ, বড় ভালো গাও তো তুমি। ইয়ার্কি করছেন? না না, ইয়ার্কি করছি না, সত্যি ওর গলা খুব ভালো। ভালো? আরে ভালো হলে তো রেডিও টিভিতে গান গাইতো, ভালো লোক কি এরকম জায়গায় গান গায়? আমার নাম রুনা দাস, মিউজিক ডিরেক্টর। ও হ্যাঁ, ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাই আমাদের, কাল সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবে, এসো কিন্তু। রুনা দাস, আরে নাম করা মিউজিক ডিরেক্টর, বাস
তোমার তো হয়ে গেল, তোমাকে আর ধরে কে? এই মিষ্টি নিয়ে বাড়িতে পা দিতে হবে। বুঝলে জীবন? তা মিষ্টি, আরে আগে জীবনকে দে, ওকে পেট ভরে মিষ্টি খাওয়া দে, যার দে দে, লজ্জা কিছু দে দে। এই যে তুমি মিষ্টি খাবে, হা করো, বড় করে হা করো। এক্ষুনি চোখ দুটো যেত। আরে আরে থাক থাক, প্রণাম করতে হবে না। তুমি চুপ করো, গুরুজনদের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়। এ কি রে, তোর তো আবার জ্বর, ওষুধ খাস না? খাচ্ছি তো। ও মরণ যদি আসে ওষুধ বাঁচাতে পারবে না দাদা। জীবন দেখলে, দেখলে তো কি কি বলে গেল। হ্যাঁ আমি আসতে বলেছিলাম, ও খুব ভালো গায়। বলিস কি রে, শিল্পী নাকি? হ্যাঁ দেখো দেখি কি কাজটা হয়ে গেল না। ছি ছি ছি, তুমি কিছু মনে করো না বাবা। এই গঙ্গা চা দে, মিষ্টি দে। বসো বাবা বসো, দেখো দেখি কি যে হয়ে গেল না, কোথায় শিল্পী আর কোথায় চোর। ছি 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 ছি। আমার দাদু একসময় খুব ভালো গজল গাইতেন। আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো না প্লিজ। তা কতদিন থেকে গান গাও তুমি? আমার বাবা গায়ন ছিলেন, বাবার প্রতিবেশীরা বলতেন তোমার ছেলে গলায় গান নিয়ে জন্মেছে, আর সেই গানের জন্যে আমায় গ্রাম ছাড়তে হলো। জীবনে বড় হতে গেলে অনেক কিছু হারাতে হয়, কত সাধনা করতে হয়, তাই প্রতিদিন তোমাকে রেওয়াজ করতে হবে। আমায় সুযোগ দিন, আমি নিশ্চয় করব। তুমি এখানে থেকেও রেওয়াজ করতে পারো, অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না থাকে। আজ তাহলে আসি। হ্যাঁ এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।